এতদিন কেন ভিডিও দিতে পারিনি এবং কোথায় কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সবটাই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে। আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গলাটা শুনে বুঝতে পারছেন এখনও ঠান্ডার সমস্যাটা পুরোপুরি যায়নি। যাই হোক, সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো এখানে কিছু ইফতার আইটেম দেখতে পাচ্ছেন, আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো বুঝতেই পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এগুলো হচ্ছে আমার বাড়ির নয়। তো আমি হচ্ছে এখন বাবার বাড়িতে এসেছি, কিছুদিন হলো, এক সপ্তাহ, আর সেই কারণেই মূলত নানা রকম ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, যার কারণে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। তো বাবার বাড়িতে আসার পর সবাই মিলে একটু ইফতারির আয়োজন বাসাতেই করেছিলাম। তো বাসাতে হচ্ছে ছোলা ভুনা করেছিলাম, আর পেঁয়াজও, বেগুনি, বুন্দিয়া, মুড়ি, চানাচুর এগুলোই ছিল, আর জিলাপিটা হচ্ছে বাজার থেকে আনা হয়েছিল। আর তাছাড়াও হচ্ছে সেতু একটা মিল্কশেক তৈরি করেছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে ট্যাঙ্ক। তো সেতু বলছিল যে একদিন আমরা সবাই মিলে আর কি ইফতারিতে সব কিছু সাজিয়ে গুছিয়ে আর কি আমরা ইফতার করব, তো সেটাই আর কি। তো আমি তৈরি করেছিলাম, আমরা সবাই মিলে সেটা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে কিন্তু আমি যেহেতু এখন আমার বাবার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী একটি গ্রামে, তো গ্রামে কিন্তু শ্যুট করে আপনাদের সঙ্গে দেখানোর মতো অনেক 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 কিছু আছে। তো তারপরেও না সেভাবে আর শ্যুট করতে ইচ্ছা হচ্ছে না, যেহেতু সব সময় একটা ব্যস্ততা এবং প্রতিনিয়ত আমার ব্যস্তময় লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাই। তো এখানে আসার পর সবার সঙ্গে একটু কথা, গল্প বা যেটাই করছি, খাসছি বা ঘুরছি, নিজেদের মধ্যে সেটা সীমাবদ্ধ রাখছি, মোট কথা নিজেদের লোকের সঙ্গে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি। আর ভিডিও করতে গেলে না সব সময় সব কিছু কেমন এলোমেলো উল্টাপাল্টা হয়ে যায়, যার কারণে আর শেয়ার করছি না। ভিডিও করার জন্য তো আসলে সবটা সময়, সারাটা সময় পড়ে আছে, তো এই সময়টা আসলে নিজেদের মতো করে নিজেরা উপভোগ করছি, এই জন্য আর ভিডিও তেমন করছি না। আর সবার ভিডিও যে খুব একটা দেখতে পাচ্ছি তা না, যখন একটু অবসর সময় পাচ্ছি কারোর ভিডিও দেখছি, আর এভাবেই চলছে। তো এখানে আসার পরে কিন্তু পুকুরে মাছ মারা, পুকুরের মাছ রান্না থেকে শুরু করে বাড়িতে প্রতিদিন কিছু না কিছু নিত্য নতুন রান্না আর কি আমরা সবাই মিলে করছি, খাসছি, বেড়াচ্ছি, ঘুরছি, অনেক কিছুই করছি, তো সেগুলো শেয়ার করিনি। তো এটা হচ্ছে ইন্ডিয়ান কলকাতা স্টাইলে একটু কাচ্চি বিরিয়ানি করেছিলাম। তো ইন্ডিয়া থেকে আমার দিদি হচ্ছে যে বাসমতি চাল আর কি সেটা পাঠিয়েছিল, তো চিকেন দিয়ে এই কাজু কিশমিশ দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা করেছিলাম। তো তারই কিছু অংশ একটু আর কি স্মৃতির জন্যই রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটা কেক দেখতে পাচ্ছেন, এই কেকটা হচ্ছে সেতু তৈরি করেছিল, সেতুকে অনেকেই চেনেন, আমার বোন। তো ও হচ্ছে কেকের একটা কোর্স করেছে, তো মোটামুটি ভালো কেক তৈরি করতে পারে। তো কেক তৈরি করার পর আমাদের সঙ্গে আর সামনাসামনি দেখা হয়নি, অনেকবার দেখেছি ওর চ্যানেলেও শেয়ার করছে, ওর একটা চ্যানেল আছে হচ্ছে সেতুস লাইফ স্টাইল, তো মাঝে মাঝে ওর কিছু আর কি অংশ সেখানে শেয়ার করে। তো সবসময় মোবাইলেতেই দেখেছি, আজকে হচ্ছে সামনাসামনি আমাদের জন্য ও এই কেকটা তৈরি করে উপরে ক্রিম সেট করেছে, তো সেটা এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো মোটামুটি ভালো হয়েছে, সব কিছু ভালোই ছিল, আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা যদি ওর কেকের ভিডিও ডিটেলস দেখতে চান তাহলে ওর চ্যানেলে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। তো ও কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতেই কমেন্ট করে, সেখান থেকে ওর চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। তো আমার মেয়েদের তো কেক খুবই পছন্দ, মাসির হাতের কেক খাওয়ার জন্য সবাই খুব উদগ্রীব ছিল, আর অবশেষে হচ্ছে সেটা পূরণ আজকে হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সুন্দর হয়েছে, আর এই যে এই পাগলিটার একটা ছবি দিয়ে দিলাম, আপনারা হয়তো চিনবেন। তো এখন হচ্ছে কেক কেটে কেকটা খাওয়ার পালা, কেকটা অনেক টেস্টি ছিল।
তো আপনারা জানতে পারলেন, মানে অনেকেই জানতে চেয়েছিলেন কমেন্টে যে দিদি ভাই অনেক দিন ভিডিও দেখছি না, কি খবর, সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো? তো যার কারণে ছোট্ট করে এই ভিডিওটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মোবাইলে কিন্তু শেয়ার করার মতো অনেক ভিডিও অলরেডি করা আছে, কিন্তু মানে সেভাবে ভিডিওটা এডিট করে আপনাদের কাছে পৌঁছানোর যে সময়টা সেটা আসলে পাচ্ছি না। তো ছোট ছোট কিছু ক্লিপ আর কিছু কথা আপনাদের সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করলাম। সবাই আপডেট পেয়েছেন যে আমি বগুড়াতে নেই, আমি বাবার বাড়িতে এসেছি, তাদের সঙ্গে কিছু নিজস্ব সময় কাটাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়তো এখান থেকে আবার আমার নিজের বাড়িতে ব্যস্তময় রুটিনে ফিরে যাব, আপনাদের সঙ্গে আবার আগের মতো সব কিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।